যে কোনো সময় যা ইচ্ছে তাই করা যায় না। অকাল বোধন, am I right? এত চুপ থাক। বসন্ত কালে বাসন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এমন একটা সময় ছিল যখন বলিউডকে মানুষ গোনায় ধরতো না, তখন সিনেমা বলতে বোঝা যেত কলকাতার বাংলা সিনেমা। এখন আমরা সাউথ ইন্ডাস্ট্রি বলতে যত ভালো ভালো সিনেমাই বলে থাকি না কেন, তখনকার সময় কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিতে বিগ রেটেড সিনেমা তৈরি করা হতো। তখন কিন্তু পুরো ভারতে সব থেকে ভালো সিনেমা কিন্তু তৈরি হতো কলকাতার মধ্যে। আপনি জানলে অবাক হবেন, ভারত থেকে অস্কারে প্রতিনিধিত্ব করত কলকাতার বাংলা সিনেমাগুলো, এবং ভারতীয় সিনেমার প্রথম অস্কার পুরস্কারও কিন্তু এসেছিল একজন বাঙালির হাত ধরেই। তখন কিন্তু বলিউডের বড় বড় স্টাররা মুখিয়ে থাকতেন কখন সত্যজিৎ রায় অথবা মৃণাল তাদেরকে কোনো একটা রোলের জন্য ডাকবে। মাঝখানে কলকাতার সিনেমাগুলো কিছুটা হারিয়ে গেল বেশ কয়েক বছর যাবৎ মেধাবী কিছু পরিচালকের হাত ধরে, সেই পুরাতন জৌলুসটা আবার ফিরে আসতে চলেছে। স্বর্ণের একটা ভাণ্ডার তো তাদের আগে থেকে ছিল, সেখানে নতুন করে নতুন অধ্যায় যোগ করছে প্রতিদিনই। আর আজকে আমাদের আয়োজন হচ্ছে সেই কলকাতার বাংলা ইন্ডাস্ট্রির পাঁচটি সেরা সিনেমা নিয়ে। সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের আজকের তালিকাটা দেখলে আপনি বুঝতে পারবেন কলকাতা কেন পুরো ভারতের মধ্যে সব থেকে ভালো ইন্ডাস্ট্রি ছিল। আমাদের তালিকায় পাঁচ নম্বর যে সিনেমাটি রয়েছে সেটি কিন্তু সৃজিত মুখার্জির 22 শ্রাবণ সিনেমাটি। মিথিলার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সৃজিত মুখার্জির জন্য নতুন করে আবার চর্চা চলে এসেছে, কিন্তু তাকে সকল মানুষ কিন্তু চিনেছে 22 শ্রাবণ সিনেমার মাধ্যমে। প্রায় হারিয়ে যাওয়া প্রসেনজিৎ চ্যাটার্জিকে তুলে এনেছিলেন সৃজিত তার 22 শ্রাবণ সিনেমার মাধ্যমে। তুখোর মস্তিষ্কের এক সিরিয়াল কিলার এবং তুখোর এক গোয়েন্দার চরিত্রে এখানে খুব ভালো অভিনয় করেছিলেন বোম্বাদা। সেই সঙ্গে এই সিনেমার গানের জনপ্রিয়তা কিন্তু তুমুল ছিল। কলকাতার ইন্ডাস্ট্রিতে এক অনবদ্য থ্রিলারের আবিষ্কার করে দিয়েছিল 22 শ্রাবণ। আর এই সিনেমায় অনুপম রয়ের কণ্ঠে গাওয়া গানগুলো তো আর বলার কিছু রাখে না, অসম্ভব ভালো ছিল এই সিনেমার গানগুলো। আর এখানে পরমব্রত চট্টোপাধ্যায় খুব ভালো অভিনয় করেছিলেন। সো ভিউয়ার্স, আপনাদের যদি 22 শ্রাবণ সিনেমাটি না দেখা হয়ে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, 22 শ্রাবণ সিনেমাটি অবশ্যই দেখে ফেলুন। আমাদের তালিকায় চার নম্বর যে সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে বেলা শেষে। পরিবারের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং দায়িত্বশীলতা সকল কিছু সংজ্ঞা যেন নতুন করে শিখিয়েছিল এই বেলা শেষে সিনেমাটি। এই সিনেমাটিতে কিন্তু ছিল না বড় কোনো স্টার, রগরগা অ্যাকশন কিংবা কোনো রোমান্স, কিন্তু এখানে যে গল্পটা আমাদেরকে বলা হয়েছে সেটি সকলের মন ছুঁয়ে যাবে। আর সেই গল্পের স্রোতে মনের অন্দরমহলে জায়গা করে দিয়েছিলেন দর্শকরা এই সিনেমাটিকে। আর এই সিনেমাটি দেখার পর কিন্তু স্বয়ং অমিতাভ বচ্চনও টুইট করে প্রশংসা করেছিলেন বেলা শেষে মুভির, এবং কলকাতায় এসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে চেয়েছিলেন অমিতাভ বচ্চন। দুঃখের কথা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় আর আমাদের মধ্যে এই মুহূর্তে নেই, তবে তিনি তার অসাধারণ কাজ দেখিয়ে গিয়েছেন বেলা শেষ সিনেমায়। মজার ব্যাপার হচ্ছে 2015 সালে কলকাতায় সব থেকে বেশি আয় করা সিনেমা কিন্তু ছিল বেলা শেষে। আমাদের তালিকায় তিন নম্বরে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমায় কিন্তু প্রথমবারের মতো অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। হ্যাঁ, আমি কথা বলছি চোখের বালি সিনেমাটিতে। কলকাতার সহ পুরো ভারতের সব থেকে গুণী পরিচালক বলতে ঋতুপর্ণ ঘোষকে বোঝানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটাকে নিজের মতো করে উপস্থাপন করেছিলেন এই সিনেমায়। আর এই গল্পটা শুনে ঐশ্বরিয়া রায় সকল সিরিয়াল বাদ দিয়ে তৈরি হয়ে গিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের সাথে সিনেমাটি করার জন্য। এবং সবথেকে মজার ব্যাপার হলো এই সিনেমাটির জন্য কোনো প্রকার পারিশ্রমিক নেননি ঐশ্বরিয়া রায় বচ্চন। বলিউডের নাম্বার ওয়ান নায়িকা ছিলেন সেই সময় ঐশ্বরিয়া রায় বচ্চন। আর তিনি যখন গল্পটা শুনে শুধুমাত্র সিনেমার কাজ করতে রাজি হয়ে যান, তখন সেই সিনেমাটি যে একটি মাস্টারপিস হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। চোখের বালিও বাংলা ইন্ডাস্ট্রিতে এক কাল্ট ক্লাসিকের মর্যাদাই পেয়েছে। এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঐশ্বরিয়া রায়ের কেমিস্ট্রি ছিল অসাধারণ। আপনারা যদি এখনও চোখের বালি সিনেমাটি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা অনেক পিছিয়ে আছেন, এবং একজন সিনেমা প্রেমী হওয়ার কথা থাকলে এই সিনেমাটি আপনার দেখা অবশ্যই জরুরি। আমাদের তালিকায় দুই নম্বর যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটির নাম শব্দ। এবং গত 20 বছরে সব থেকে শক্তিশালী পারফরমেন্স কিন্তু এই সিনেমায় দিয়েছিলেন ঋত্বিক চট্টোপাধ্যায়। পারফেকশনের খোঁজে থাকা একজন ডাবিং আর্টিস্টের রোলে অতুলনীয় অভিনয় করেছিলেন ঋত্বিক। তার অসাধারণ পারফরমেন্সে এক অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছে শব্দ সিনেমাটিকে।
তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ঋতিক কিন্তু এই সিনেমার মূল নায়ক নয়। এই সিনেমায় মূল নায়কের নাম শব্দ। 2 ঘন্টার এই সিনেমার জার্নিতে কখনো আপনার মনে হবে না আপনি বাংলা কোনো সিনেমা দেখছেন। আপনার হয়তোবা মনে হতে পারে আপনি কোনো অস্কার বিজয়ী ইউরোপিয়ান আর্ট ফিল্ম দেখতে বসেছেন। কৌশিক গাঙ্গুলির এই শব্দ সিনেমাটি ভারতীয় ইন্ডাস্ট্রিতে কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়ে গিয়েছে। আপনারা যদি শব্দ সিনেমাটি না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এই সিনেমাটি অবশ্যই দেখে। আমাদের তালিকায় নাম্বার 1 রয়েছে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের হারানো সুর সিনেমাটি। কলকাতায় যদি কোনো জুটির তালিকা করা হয় তাহলে কিন্তু 1 নম্বর তালিকাটা বাদ দিয়ে 2 নম্বর থেকে শুরু করা হয়, কেননা সবার প্রথমে যে তালিকাটার জুটি রয়েছে তিনি হচ্ছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের এই কেমিস্ট্রিটাকে এই হারানো সুর সিনেমার মাধ্যমে লুফে নিয়েছিল সবাই। রোমান্টিক ধাঁচের এই সিনেমাটি হয়েছিল সেই সময় ব্লকবাস্টার হিট, আর এই সিনেমার সাথে কিন্তু জড়িয়ে রয়েছে বাংলাদেশি এক নামও। হারানো সুরে বাংলাদেশি চিত্রগ্রাহক কাজ করেছিলেন আর যার নাম হচ্ছেন বেবি ইসলাম। রোমান্টিক সিনেমা যারা উপভোগ করেন এবং উত্তম কুমার এবং সুচিত্রা সেনের রসায়ন যারা খুব ভালো করে মুখিয়ে দেখতে চান তাদের কিন্তু হারানো সুর সিনেমাটি দেখা অবশ্যই জরুরি। শাহরুখ খানের রোমান্স অথবা সালমান খান এবং ক্যাটরিনার জুটিকে আপনার কাছে হাস্যকর মনে হবে হারানো সুর সিনেমাটি। এই হারানো সুর সিনেমায় তুমি যে আমার গানটি এখনো প্রেমিক প্রেমিকাদের থিম সং হিসেবে মনে করা হয়। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই আয়োজনটি আপনাদের কাছে কীরকম লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং গসিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।